গোয়া ভারতের দক্ষিণ পূর্বে অবস্থিত এমন একটি জায়গা যেখানে গেলে মনে হয় যে আমরা হয়তোবা বাইরের কোনো দেশে এসেছি। আপনি এখানে গেলে এবং এখানকার পরিবেশ দেখে আপনার মনে হবে যে আপনি হয়তো ইউরোপের কোনো দেশের রয়েছেন। বলা হয় যে এই জায়গায় একবার কোনো ব্যক্তি গেলে আর ফিরে আসতে ইচ্ছেই করবে না। এই জায়গায় গেলে আপনি আশেপাশের সব আধুনিকতার ছোঁয়া দেখতে পাবেন। আজকে আমি গোয়া সম্পর্কে আপনাদেরকে এমন কিছু চমৎকার চমৎকার তথ্য দেব যা আপনি এর আগে হয়তো বা কখনোই শুনেননি। তো অবাক করা তথ্যে ভরপুর এই ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। বন্ধুরা, গোয়ার ইতিহাস সম্পর্কে জানতে গেলে দেখা যায় যে ভারত যখন ইংরেজদের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছিল তখন তারা গোয়াকে মুক্ত করার ব্যাপারেও তাদের সাথে কথা বলে, কিন্তু তারা এই ব্যাপারে ভারতের সাথে কোনো রকম কথা বলতে রাজি হয় না এবং তাদের সাথে কোনো প্রকার সমঝোতা করতেও রাজি হয়নি। 1961 সালের 19 ডিসেম্বর ভারতীয় বাহিনী অপারেশন বিজয়ের সাথে সামরিক অভিযান শুরু করে, ফলে গোয়া, দমন এবং দিউকে ভারতীয় ইউনিয়নে অধিগ্রহণ করা হয়। গোয়া, দমন এবং দিউ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সংগঠিত হয়। 1987 সালের 30 মে কেন্দ্রীয় অঞ্চল হিসেবে বিভক্ত হয়ে যায়। আয়তনের হিসাবে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসাবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। এটি ভারতের পশ্চিম উপকূলে কোঙ্কণ নামের অঞ্চলে অবস্থিত। গোয়ার উত্তরে মহারাষ্ট্র, পূর্ব এবং দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর। গোয়া 3702 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। আয়তন অনুসারে এটা বিশ্বের 29তম স্থানে রয়েছে। জনসংখ্যা 1458545 জন। জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের 26তম স্থানে রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুসারে 66.1% হিন্দু, 25.1% খ্রিস্টিয়ান এবং 8.3% মুসলমান। প্রায় 0.1% রয়েছে শিখ ধর্ম, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারী। বন্ধুরা, গোয়ার সব থেকে ইন্টারেস্টিং বিষয়ের ব্যাপারে যদি বলা হয় তবে সেটা হলো গোয়াকে ভারতের সব থেকে মডার্ন শহর বলা হয়। এখানে আপনি সব জায়গায় আধুনিকতার ছোঁয়া দেখতে পাবেন। এখানে প্রতি বছর প্রায় 35 লক্ষ পর্যটক আসে। ট্যুরিজম গোয়ার মেরুদণ্ড সমতুল্য, এই জন্যে গোয়া ভারতের সব থেকে ধনী শহর হিসেবে মর্যাদা পেয়েছে। গোয়া ভারতের ঠিক সেই জায়গাটা যেখানে মানুষের, বিশেষ করে মেয়েদের ইচ্ছের পুরোপুরি মর্যাদা দেওয়া হয়ে থাকে। এখানে মেয়েরা যেমন খুশি তেমন স্বাধীনভাবে চলতে পারে। সর্বপ্রথম ইংরেজি মিডিয়াম স্কুল, মেডিকেল কলেজ এবং প্রিন্টিং প্রেস গোয়াতেই তৈরি হয়েছিল। এছাড়া এশিয়ার সর্বপ্রথম চার্চ এবং সর্বপ্রথম লাইব্রেরি এই গোয়াতেই তৈরি হয়েছিল। এখানে আপনি 1800 শতকের বইও খুঁজে পাবেন। গোয়ার নাইট লাইফ পুরো ভারতের মধ্যে 1 নম্বরে রয়েছে, আর গোয়ার নাইট লাইফ পুরো বিশ্বে 5ম নম্বর স্থানে অবস্থান করছে, যেটা ভারতের জন্য একটি গর্বের বিষয়। গোয়াতে 4000-এরও বেশি মদের বার রয়েছে এবং প্রত্যেকটা বার সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। বন্ধুরা, গোয়াতে অনেকগুলো ম্যাসাজ পার্লার রয়েছে যেখানে আপনি আপনার ক্লান্তি দূর করতে পারবেন। নারিকেল গাছকে গোয়ার পরিচিতি বহনকারী হিসেবে মানা হয়ে থাকে, আর এই জন্য এখানে নারিকেল গাছ অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। গোয়ার রাজধানীর নাম হচ্ছে পঞ্চি, আর ভাস্কোদাগামার বৃহত্তম শহর। একে গোয়ার বিজনেস টাউনও বলা হয়। বন্ধুরা, গোয়া 400 বছর ধরে পর্তুগিজদের আয়ত্তে ছিল। ঐতিহাসিক মার্গাও শহরে আজও পর্তুগিজ সংস্কৃতির প্রভাব দেখতে পাওয়া যায়। এই জন্য এখানকার মানুষ আধুনিক জীবনযাপন করতে পছন্দ করে। গোয়ার সমুদ্র সৈকত, উপাসনালয় এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলি বিখ্যাত। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পর্যটক বেড়াতে আসে। বন্ধুরা, গোয়াতে 5টি ভাষা ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে কোঙ্কানি, হিন্দি, ইংরেজি, পর্তুগিজ এবং মারাঠি। তবে সেখানকার অফিসিয়াল ভাষা হিসাবে কোঙ্কানিকে বিবেচনা করা হয়। এছাড়া এখানে মারাঠি ভাষার ব্যবহারও বেশ বিস্তর। বন্ধুরা, সাধারণভাবে গোয়াকে মানুষ বিচের শহর হিসেবেই চেনে, কিন্তু এখানকার 33% জায়গা বন জঙ্গলে ঘেরা। গোয়াতে প্রায় 40-এর কাছাকাছি সমুদ্র বন্দর রয়েছে। এখানে 2টি এমন রয়েছে যেখানে ইন্ডিয়ানদের যাওয়া নিষিদ্ধ। গোয়াতে শিক্ষার হার 88%, যেটা শিক্ষার হারের দিক থেকে পুরো ভারতবর্ষে 4 নম্বর স্থানে রয়েছে। সাধারণত গোয়া নাইট পার্টির জন্য পুরো ভারতবর্ষে বিখ্যাত। নাইট পার্টির সাথে এখানে আপনি বিভিন্ন ধরনের নেশাদ্রব্য খুবই কম মূল্যে পাবেন। আপনি আপনার প্রাণ খুলে খেতে পারবেন, এনজয় করতে পারবেন। গোয়াকে 2 ভাগে বিভক্ত করা হয়, যেটাকে উত্তর এবং দক্ষিণ গোয়া হিসেবে চেনা যায়। 11 সাবডিস্ট্রিক্ট, 70টি টাউন এবং 334টি গ্রামে বিভক্ত করা হয়েছে। ভাত এবং মাছ গোয়াতে সবচেয়ে বেশি পছন্দের খাবার। এছাড়া নারিকেলের তেলের সাথে মিক্সড মশলা আর সিরকা সব খাবারই বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এশিয়ার সব থেকে বড় চার্চ গোয়াতেই রয়েছে। এই চার্চ 225 ফিট লম্বা এবং 181 ফিট চওড়া।
বন্ধুরা, এখানে আপনারা অনেক বেশি সংখ্যায় বাইকার্স দেখতে পাবেন যাদেরকে পাইলট বলা হয়, আর আপনি এই পাইলটদের সাহায্যে আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। গোয়াতে লবণ, চুন, বক্সাইট এবং ম্যাঙ্গানি সিলিকন সহ অনেক প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। গোয়ার জাতীয় ফুল হলো জেসমিন, জাতীয় পাখি বুলবুল এবং জাতীয় পশু গৌড়। এমনিতে তো পুরো ভারতে ক্রিকেট খেলা খুব পছন্দ করা হয়, কিন্তু গোয়াতে সবচেয়ে পছন্দের খেলা হচ্ছে ফুটবল। গোয়াতে দুটো রেল লাইন আছে, একটা বিদ্যুৎ দ্বারা চালিত আর অপরটি কয়লা দ্বারা চালিত। গোয়ার সমুদ্রবন্দর থেকে প্রতি বছর 700 মিলিয়ন টন লোহার এক্সপোর্ট করা হয়, যেগুলো বেশিরভাগ জাপান এবং কোরিয়াতে যায়। বড়লোকেরা ভারতীয় হওয়া সত্ত্বেও পর্তুগালে যাওয়ার জন্য পাসপোর্ট করতে পারে, আর পর্তুগালের এই পাসপোর্টের মাধ্যমে তারা বিশ্বের 172টি দেশে বিনা খরচে ভ্রমণ করতে পারে। আর সেই সব মুসলমান যাদের বিয়ের রেজিস্ট্রি গোয়াতে হয়েছে, তারা একজনের বেশি বউ তাদের সঙ্গে রাখতে পারবে না, তাদের দুইজনের পুরোপুরি অধিকার থাকে এবং তালাকের সময় প্রত্যেক স্বামী স্ত্রী সমন্বিতভাবে তালাকের জন্য দায় গ্রহণ করবে। বন্ধুরা, হানিমুন কিংবা ফ্যামিলি ট্রিপ অথবা বন্ধুদের সাথে ছুটি কাটানোর জন্য গোয়াকে ভারতের বেস্ট ডেস্টিনেশন বলা হয়। বন্ধুরা, এগুলোই ছিল গোয়া সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস, যা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং আপনি কখনো গোয়ায় গিয়ে থাকলে আপনার এক্সপিরিয়েন্স আপনার কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।